তারা যেখানে চেয়েছে স্যার অর্ধ উদ্যান সেখানে যেন আমরা পারমিশন দিয়ে দিই আমরা তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা স্যার অর্ধ উদ্যানে এই সভাটি করবেন কিন্তু অবশ্যই তাকে কোনো ভায়োলেন্স তারা করবেন না তারা কোনো মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না জনদুর্ভোগ করবেন না এটা তাদেরকে আমরা রিকোয়েস্ট থাকবে আমাদের সর্বশেষ অবস্থান যেটা বলেন আমরা আগেও যেই অবস্থানে আছি সেই অবস্থায় এখন আছি আমরা মনে করি বিএনপি একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক মানে করার অধিকার তাদের রয়েছে তারা নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলক রাজনীতি তারা করবে এখানে আমাদের কোনো কিছু বলার নেই আমরা মনে করি তারা যদি রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে তারা যদি অন্য কিছু করতে চেষ্টা করে তখন আমাদের অবজেকশন থাকবে সেটা আমরা সবসময় বলে আসছি আর তাদেরকে আমরা কখনো মানা করিনি তারা সারা বাংলাদেশেই মিটিং করছে সভা সমিতি করছে ঢাকার জন্য আমরা তাদেরকে মানা করি নাই আমরা শুধু আমাদের আশঙ্কার কথাগুলি বলেছি যে আপনি যে 25 লাখ লোক নিয়ে আসবেন 30 লাখ লোক নিয়ে আসবেন কোথায় বসাবেন কোথায় থাকবে তারা সারা ঢাকা শহর তো অচল করে দিবেন আপনাদের কথা মতো মনে হচ্ছে তা আমরা বলছি একটা বড় বড় কোনো জায়গায় যান তারা তাদের লেটেস্ট তাদের একটা দাবি ছিল যে তারা আমাদের ইসে সরোয়ার্দী উদ্যান আমাদের তরফ থেকে জানিয়ে দেওয়ার জন্য আমরা কমিশনারকে বলে দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তাই তারা যেখানে চেয়েছে স্যার অর্ধ উদ্যান সেখানে যেন আমরা পারমিশন দিয়ে দিই আমরা তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা স্যার অর্ধ উদ্যানে এই সভাটি করবেন কিন্তু অবশ্যই তাকে কোনো ভায়োলেন্স তারা করবেন না তারা কোনো মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না জনদুর্ভোগ করবেন না এটা তাদেরকে আমরা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে লঞ্চ মালিক একটি দাবি করেছেন সেটি হচ্ছে তাদের নৌপথে যাত্রী আসল সংখ্যা কমে গেছে সে কারণে গুলিস্তান থেকে হকার মুক্ত করা এবং সদরঘাট পর্যন্ত সড়ক যে হকার মুক্ত এবং গাড়ি নিরাপদে আসে এটা মেয়রের মেয়র করবেন এটা ওনারা এটা আমার কাছে তো দাবি এটা যা নাই মেয়র মহোদয় যা করবেন সেটি আর আমাদের নৌমন্ত্রী মহোদয় আছেন আর আমরা আইন শৃঙ্খলা যেটা উনি আসলেই আলোকিত করছেন এই নৌপথ আরেকটা স্যার 10 তারিখ সমাবেশ করবে এই জঙ্গি দুজন পালিয়ে গেছে সেই ক্ষেত্রে আসলে আশঙ্কার কোনো সর্বশেষ দেখুন আমরা এই এদেরকে এদের হোতা একজনকে আমরা ধরে ফেলছি আমরা আশা করি হোতা যারা ছিল তাদেরকে আমরা আরও কয়েকজনকে ধরব এবং খুব শীঘ্রই যেই জঙ্গি দুটা পালন করেছিল তাদেরকেও আমরা ধরে ফেলতে পারবো এটা আমরা আশা করছি থ্যাংক ইউ